হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনাদের বাড়িতে কম বেশি ককাটেল পাখি রেখেছেন তো ককাটেল পাখির কিছু সমস্যা হচ্ছে ওরা যখন প্রথমবার বিট করে তো ডিমে ব্লাড আসে না তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কাছে এটা প্রথমবার এরা বিট করে বিট করেছে তো এখানে চারটে ডিম দিয়েছে এই চারটে সারার মধ্যে একটাতেও ব্লাড আসেনি প্রায় আজকে একুশ থেকে বাইশ দিন হলো তা এদেরকে দশ দিনের মাথায়ও চেক করা যায় এবং একুশ থেকে বাইশ দিনের মাথায়ও দেখা যায় তো এদেরকে আমি লাইট দিয়ে টর্চের লাইট দিয়ে আমি দেখেছি যে চারটে সারাতে একটাতেও ব্লাড আসেনি তো ব্লাড না আসার কারণ হচ্ছে প্রথমবার এরা বিট করছে ভালো করে মেটিং করতে পারেনি আর দুই হচ্ছে ওরা একটু নতুন জায়গায় সেট হতে দেরি হয় তাই জন্য ধরো জাগতে ভালো করে বসেনি এই দুটো কারণের জন্য হতে পারে তবুও আপনাদের করণীয় কী আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়িটি তো হাঁড়িটিকে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে ওদেরকে সাত থেকে আট দিন হাঁড়িটি খুলে রাখবেন খোলার পরে ওদেরকে দুটো মেডিসিন আছে এই মেডিসিনটি ওদেরকে দিতে হবে তাতে ডিমে যাতে ব্লাড আসে সেই জন্য ওদেরকে দিতে হবে তো মেডিসিনের দুটো নামও আপনাদের বলবো তার আগে হাঁড়িটিকে ফার্স্টে পরিষ্কার করে সুন্দর করে ওকে রেখে দেবেন খাঁচাতে দেবেন না আর হচ্ছে মেডিসিনটা আপনাদের বলে রাখি প্রথমে আসা যাক মেডিসিন ভাইমারেল বলে একটা মেডিসিন পাওয়া যায় এই মেডিসিনটা আপনারা চার থেকে পাঁচ দিন দেবেন তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনারা অষ্টপেট দিতে পারেন অষ্টোপেট দেবেন তিন থেকে চার দিন ওটা দেবেন তারপরে আপনারা হাঁড়িটি লাগাবেন এর ফলে আপনাদের ডিমে যে ডিমগুলো দেবে তারপরে ব্লাড আসবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না